নমস্কার, শুভ সকাল। জলসাঘরে আমি নন্দিনী আবার হাজির আপনাদের সকলের সামনে। আমার সঙ্গে রয়েছেন আজকে বাচিক শিল্পী পারমিতা ঠাকুর। আমরা থাকবো তার সাথে, তার কবিতায়, তার শ্রুতি নাটকে। আপনাদের সকালটা একেবারে অন্যরকম করে দিতে হাজির জলসাঘর, সিটিএন টিভি প্লাসের জলসাঘর। পারমিতা, তোমায় অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে নমস্কার। আসার জন্য। প্রথমে আমরা একটু তোমার কবিতা শুনে নিই, তারপর আমরা যাব তোমার সাথে কথায়। আচ্ছা, আসলে আমি আজকে যে কবিতাটা বলবো মনে করেছি যে আমাদের ছোটবেলায় অনেক কিছু কিন্তু হারিয়ে যায়, নিশ্চয়ই, মানে অনেক সেইগুলো অনেক অনেক কিছু মুহূর্ত আমাদের কিছু সময় মনে পড়ে যায়। তো সেইটা নিয়েই শুভদাস গুপ্তের লেখা এরকম হয়েই থাকে। চলো আমরা শুনি। এরকম হয়েই থাকে, সত্যিই তো হয়ে থাকে তো। এরকম হয়, হয়েই থাকে, এক একটা দৃশ্য, এক একটা শব্দ, এক একটা গান, কেমন করে যেন এক একটা বিশেষ সময়, মানুষ কিংবা ঘটনার ভুলে যাওয়া গন্ধ, রং সব সমেত সামনে এনে এসে হাজির করে। হয়তো অন্যের কাছে তার মূল্য বা গুরুত্ব কিছুই নেই, তবু আমার কাছে সেই সব শব্দ, দৃশ্য, গান বহুমূল্য মণিরত্নের মতো ঝলমল করে ওঠে জীবনের প্রতিদিনকার উত্থান পতন, শোক আনন্দ, পাওয়া না পাওয়াকে নিমিষে তুচ্ছ করে দিয়ে। কোকিলের ডাক, ওই যে শুনতে পাচ্ছেন? ওই তো, পাচ্ছেন না শুনতে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো, কি সুন্দর ডাকছে না কোকিলটা। ছোটবেলায় যখন স্কুল ছুটির পর গঙ্গার পাড় ঘেঁষা রাস্তা দিয়ে বন্ধুরা মিলে হই হই করতে করতে বাড়ি ফিরতাম, হালদার বাগানের সামনে পৌঁছলেই গা ছমছম করত। বিশাল বাগান, অজস্র গাছ, জায়গাটা কেমন ভয় ভয় অন্ধকারে ঢাকা। কোকিল ডাকতো যেন ওই অন্ধকারটা গান গাইতো। কোকিলের ডাক শুনলে ওই স্কুল থেকে হইচই করে বাড়ি ফেরা, ওই বাগানের গন্ধ, নীল আকাশ এক লহময় মনের মধ্যে জীবন্ত হয়ে ওঠে। মনে হয় এই তো, এই তো সেদিনের কথা। ফেলে আসা পথে কুহেলি আঁচল সরায়, শুনতে পাচ্ছেন? ওই তো, দূরে কোথায় যেন বাজছে গানটা, হয়তো রেডিও দিয়ে কিংবা কোনো মাইকে, শুনতে পাচ্ছেন? ওই তো শুনুন, গানটা শুনলে ছোট কাকার কথা মনে পড়ে। ভারী সুন্দর ছিলেন ছোট কাকু, ভীষণ ভালো গান গাইতেন। আমরা তখন কত ছোট, ইউনিভার্সিটির উজ্জ্বল ছাত্র ছিলেন, দারুণ মেধাবী। ছোট কাকুর নাকি ভালোবাসা হয়েছিল মিত্তির বাড়ির মিলিদির সঙ্গে। মিলিদিও দারুণ সুন্দরী ছিল। আমরা ছোটরা এইসব নিয়ে নানা কথা শুনতাম, সব বুঝতাম না, তবে মনে মনে ভাবতাম ছোট কাকু আর মিলিদির বিয়ে হলে খুব ভালো হয়। কিন্তু সে বিয়েটা হয়নি। মিলিদিরা ছিল বিশাল বড় লোক, ব্যবসা ছিল ওদের, বেশ বড় ব্যবসা। তাই নিম্ন মধ্যবিত্ত ছোট কাকুকে পাত্র হিসাবে ওরা ভাবতেই পারেনি। অনেকদিন আগের কথা, দিনকাল তখন অন্য রকম ছিল। মিলিদের বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে যাবার পর তখন আমরা খুব ছোট। মনে আছে, ঘুম ভাঙা চোখে মাঝরাতে হঠাৎই দেখি বাড়িতে খুব ভিড়, লোকজন হইচই, আর হ্যাঁ হ্যাঁ, দেখলাম একটা খাটিয়ায় ছোট কাকুকে শোয়ানো আছে, ফুল চন্দন। তখন অতটা বোঝবার বয়স হয়নি, এটুকু বুঝেছিলাম ছোট কাকুর মৃত্যু হয়েছে, তাকে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে।
বাড়িতে তুমুল কান্নাকাটি, আত্মহত্যা কাকে বলে ওই বয়সে বুঝতে পারেনি। বড় হয়ে বুঝেছি ছোট কাকু মিলিদিকে বাদ দিয়ে বাঁচাটাকেই মেনে নিতে পারিনি। তাই ওই যে একটা গান শুনেছেন, বিখ্যাত ওই গানটা, ছোট কাকু খুব সুন্দর গাইতেন, গানটা শুনলেই ভিড় করে আসে মনে মিলিদি, মিত্তিরদের বিশাল বাড়ি, আমাদের ভাঙা চোরা ইট বের করে দোতলা। ছোট কাকু রেডিওর প্রারম্ভ সঙ্গে হয়ে যে অদ্ভুত না আওয়াজটা, বুঝতে পারছেন? পারছেন না তো? ওই তো শুরু হতে চলেছে, কি বলুন তো, পারছেন না? ভালো করে শুনুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ঢুলু ঢুলু চোখে রাত থাকতে উঠে পড়েছি, বাবা ডেকে দিয়েছেন, শীত করছে, ভাই বোন সব জড়াপটি করে শুয়েছিলাম, উঠে পড়েছি, আকাশ অন্ধকার, কেমন যেন অন্ধকার চুঁয়ে একটু আলো গড়িয়ে এসেছে, পৃথিবীর বুকে হিমেল হাওয়া বইছে, রেডিও খুলে দেওয়া হয়েছে, আর একটু বাদে শুরু হবে মহিষাসুর মর্দিনী, জাগো তুমি জাগো। কত কাল আগের কথা, আজও স্মৃতিপটে অম্লান, বেজে উঠল রেডিওর প্রারম্ভ সুর, তারপর ঘোষণা, ঘুম জড়ানো চোখে আবার ঘুম নামতে চাইছে। বাবা অত ভোরে স্নান টান করে চুপটি করে বসেছেন ইজি চেয়ারে, মা চা বসিয়েছেন উনুনে, মহালয়ার সেই গান, সেই স্তোত্র বেজে উঠল ঘরে ঘরে। কোথায় গেল সেসব দিন, সেই স্তব্ধ প্রহর, রেডিওর শুরুর জন্য অপেক্ষা? সেদিন হঠাৎ আমার ছেলের জন্য সিলেবাস অনুযায়ী কলেজ স্ট্রিট থেকে কটা নতুন বই নিয়ে যাচ্ছি, ওর স্কুলের পাঠ্য বই, হঠাৎ ট্যাক্সিতে বসে বইগুলো নাড়াচাড়া করতে একটা গন্ধ পেলাম, হঠাৎ মনে এলো ছোটবেলার সদ্য হাতে পাওয়া কিশলায় নামের সেই বইটির কথা, গন্ধটা এত কালো একরকম রয়ে গেছে, কিন্তু কিন্তু মানুষগুলো, চারপাশের পরিবেশ, আচ্ছা বাবুল মোড়া নঠার ছুট যায় হে গানটা, আজকালকার ছেলে ছোকরারা জানে না, শোনেই নি, শুনলে বাবার মুখটা ভেসে ওঠে, বসন্তের শেষ, একটু একটু গরম পড়ছে, বারান্দায় বসে পড়া মুখস্থ করছি শূন্য দুপুরে, সামনের বাগানে বাবা আদুর গায়ে পাইচারি করছেন ধীরে, মাস কয়েক আগে মা চলে যাবার পর বাবা যেন ভীষণ একা হয়ে পড়েছেন, বড় বেশি চুপচাপ, বড় শান্ত, যেন নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছেন, পাইচারি করছেন, খুব নিচু স্বরে নিজে গাইছেন তার প্রিয় গান, যে গানে নিজেকেই খুঁজছেন হয়তো, কথা সুর মিলে মিশে বহুদিন আগে চলে যাওয়া বাবা যেন আবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন। এরকমই হয়। পারমিতা, তুমি এত সুন্দর করে বললে, চোখের সামনে একটা পুরো ছবি, তুমি যারা দর্শক বন্ধু আমার মতো বোধ হয় তাদের সকলের সামনে একটা সুন্দর ছবি ফুটে উঠল, আমাদের ছেলেবেলা, রেডিও, সেই সকালবেলার মহালয়ার গান। হ্যাঁ, এখন দেখো আমরা কিন্তু রেডিও প্রায় শুনি না বলতে গেলে। একদম তাই, এবং শেষটা যেটা তুমি তোমার বাবার এখানে পড়লে, সেটা যেন আরো বেশি করে নিজেদের কোথাও গিয়ে একটু ধাক্কা লাগলো, যে সত্যি তো এরকমই তো ছিল, কিন্তু কোথায় যেন হারিয়ে গেল সবকিছু, ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়ছি। তার আগে আমরা একটু ওর সাথে কথা বলে নিই। পারমিতা, এই যে বাচিক আবৃত্তি করা বলো বা কবিতা পাঠ বলো, শ্রুতি নাটক বলো, এগুলো শুরুটা কিভাবে হয়েছিল?
শুরুটা দেখো, আমি তখন হাওড়ায় থাকি, খুব ছোট ছিলাম। পাড়ায় একটা দুর্গাপুজো, দুর্গাপুজোতে একটা আবৃত্তি প্রতিযোগিতা হবে। আমাকে এসে বলল আমাদের এখানে আবৃত্তির প্রতিযোগিতা হবে, তুমি নাম দাও। তো আবৃত্তি করার ব্যাপারে আমার মায়ের অনুপ্রেরণাই হচ্ছে সবচেয়ে বড়। তো মা আমাকে ভবানীপ্রসাদ মজুমদারের একটি কবিতা ছড়া শিখিয়ে দিয়েছিল। আচ্ছা, তো সেইটা দিয়েই প্রথম পথ চলা শুরু। আচ্ছা, তারপর আস্তে আস্তে তোমার এটার গ্রুমিং হয় এবং হ্যাঁ, এগিয়ে চলো তুমি। এগিয়ে চলি। এখন তুমি আমাদের, আজকে আমি জানি যে তুমি একটা অন্যরকম কিছু আমাদের শোনাবে। হ্যাঁ, আসলে আমি মানে একটু একা অভিনয় করে যে নাটকগুলো হয়, শ্রুতি নাটক, একক অভিনয়, তো এগুলো করতে আমি খুব ভালোবাসি। বেশ, আর আমি একটু মানে দুঃখের কবিতা পড়তে বেশি ভালোবাসি। ওই যে অনেক সময় বলে না, দুঃখ বা দুঃখ বোধ না হলে কবিরা লিখতে পারে না, হ্যাঁ, সেরকম শিল্পী শিল্পীও হওয়া যায় একদম না। একদম একদম শিল্পী, আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে শিল্পী হতে গেলে বোধ হয় দুঃখ টুঃখ গুলো মনের মধ্যে একটু বেশি করে থাকলে সেই ফিলিং থেকে আরো আলো, হ্যাঁ, বেশি অনেক করে। কিছু আসে। তো আমরা তোমার শ্রুতি নাটকটা শুনে নিই। আমি রবীন্দ্র, এটা খুব ভালো গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল গল্পটাকে অবলম্বন করে আমি এটা নাম দিয়েছি বিষকন্যা। আচ্ছা, এটা কারণ কি তুমি নিজে? না, আমি এটা নাট্যরূপ দিইনি। নাট্যরূপ দিয়েছিলেন প্যারিংটন কলেজের একজন অধ্যাপক, উনি নাট্যরূপ দিয়েছিলেন। আচ্ছা, তো আমি এটা সত্যি কথা বলতে এক জায়গা থেকে সংগ্রহ করেছিলাম নাটকটা। তো সংগ্রহ করার পর আমার খুব ভালো লেগেছিল, সেটা এখন আমি, আমার খুব ভালো লাগে এটা পড়তে। হ্যাঁ, একটু অন্যরকম সকাল দর্শক বন্ধু আপনাদের উপহার দেব। এখন থাকবো একক শ্রুতিতে, সঙ্গে পারমিতা। আমার কঙ্কালটা কোথায়, কোথায় রেখেছ আমার কঙ্কালটা? ওর মধ্যে যে আমার বুকের হাড়গুলো ছিল, আমার 26 বছরের রূপ যৌবন ওকে আশ্রয় করেছিল। একবার দেখতে ইচ্ছে করে না বুঝি? তুমি ভয় পেয়ে গেলে, একলা আছো বুঝি? তাহলে একটু বসি, একটু গল্প করা যাক। জানো, আজ ভীষণ ইচ্ছে করছে তোমার সঙ্গে গল্প করতে। 35 বছর আগে আমি অনেক মানুষের সঙ্গে গল্প করতাম, কথা বলতাম। তারপর এই 35টা বছর আমি শ্মশানের বাতাসে হো হো শব্দে ঘুরে বেড়িয়েছি। আজ তাই ভীষণ ইচ্ছে করছে তোমার সঙ্গে গল্প করতে, তোমাকে আমার জীবনের কথা শোনাতে। কি বলছো, আমি কে? আমি বিষকন্যা। হ্যাঁ গো হ্যাঁ, আমি বিষকন্যা। জানো, আমার বিয়ে হয়েছিল যখন ছোট ছিলাম, তোমাদের মতো মানুষ ছিলাম, তখন বর পেয়েছিলাম। বর তো নয়, যেন সাক্ষাৎ যমদূত। তাকে আমি যমের মতো ভয় পেতুম। যদিও বিয়ের কয়েক মাস পরে কোনো এক অজানা রোগে সে মারা যান, আমার সব আশা নিভে যায়। আমার পরম পূজনীয় শ্বশুরমশাই বিয়ের সময় আমার হস্তরেখা বিচার করে বলেছিলেন, সুলক্ষণা লক্ষ্মীশ্রী মেয়ে। মা লক্ষ্মী আমার ঘরে এসে ঘর আলো করল। সে তিনি স্বামীর মৃত্যুর পর বললেন, শাস্ত্রে যাকে বলে বিষকন্যা, এই মেয়ে সে বিষকন্যা। সত্যি, তাই সবার চোখে আমি তখন বিষকন্যা। আমার রক্তে বিষ, নিঃশ্বাসে বিষ। গল্পের আরম্ভটা কেমন? দাঁড়াও, রাত এখনো অনেক বাকি, বিষকন্যার বিষের কলসিটা তো এখনো উপরে করিনি। বিষকন্যা বলে শ্বশুর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিল। আমি মনের আনন্দে বাপের বাড়ি চলে আসলাম। বাবা মাকে তো অনেক আগে খেয়েছি, ছিল এক অবিবাহিত দাদা, তার কাছে ফিরে এলাম। আমি তখন
বিহঙ্গ, ডানা কাটা, ক্রমে বয়স বাড়তে লাগলো, যেন বড় একা লাগে আজকাল। তবে একটা জিনিস আমি খুব লক্ষ্য করলাম, আমার রূপের আগুনে সবাই জ্বলতো, আমি যে রূপসী। তোমার বিশ্বাস হচ্ছে না, ভাবছো আমি ঠাট্টা করছি। তোমাকে কি করে প্রমাণ দেব যে যৌবনে আমি কতটা সুন্দরী ছিলাম? ওই যে কঙ্কালটা দেখছো, তার দুটো শূন্য কোটরের উপর দুটো বড় বড় কাজল টানা চোখ ছিল, ঠোঁটের কোণে ছড়িয়ে থাকতো রক্তিম হাসি, ডালিমের দানার মতো ছিল দাঁত, সারা শরীরে থাকতো যৌবনের পেলা অপমদিরতা। জানো, আমার কোনো সঙ্গিনী ছিল না অন্তঃপুরে, বকুল গাছতলায় এসে বসতাম আর ভাবতাম যেন সমস্ত পৃথিবী, আলো, বাতাস, ঘাস সব আমাকে ভালোবাসছে, পৃথিবীর সমস্ত পুরুষ যেন ঘাস হয়ে মুগ্ধ হয়ে আমার দিকেই তাকিয়ে আছে। আমি এরকম কল্পনায় থাকতে খুব ভালোবাসতাম আর মনে বড় ব্যথা পেতাম, ক্রমে ক্রমে ব্যথা ভুলতে লাগলাম। জানো, শশী শেখরকে দেখে, আমার দাদার বন্ধু ডাক্তার মানুষ, মেডিকেল কলেজ থেকে পাশ করেছে, তাকে আমি আড়াল থেকে দু একবার দেখেছি। তিনি যখন আমাদের বাড়ির ডাক্তার হলেন তখন ঘন ঘন আসতেন আমার কাছে। আমার মনে হতো পৃথিবীর সমস্ত পুরুষ শশী শেখরের রূপ ধরে আমার কাছে আসছে। তুমি ভাবছ শশী শেখর হলে মন্দ হয় না, তাই না? দাঁড়াও, মন দিয়ে গল্পটা আগে শোনো। একদিন এক বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগতো, আর সেটাই কাল হলো, আর ভিজতে গিয়ে এলো ধুম জ্বর, ডাক্তার এলেন আর এসে বললেন হাতটা একবার দেখতে হবে। আমি আমার সুডৌল হাতখানা তার দিকে বাড়িয়ে দিলাম, খুব আফসোস হচ্ছিল, নীল রঙের কাঁচের চুড়িতে যদি হাতটা সাজাতে পারতাম, এমন লাজুক ডাক্তার দেখেনি বাপু। কাঁপা কাঁপা হাতে উনি নাড়িটা দেখলেন, জ্বরের উত্তাপ নিলেন। আমি তার অন্তরের নাড়ি কেমন চলছে তা বোঝার চেষ্টা করলাম। আমি দুদিনই রোগিণী ও ডাক্তারের সাক্ষাৎ হলো। আমার মনের আকাশে তিনি পূর্ণ শশী হয়ে উঠলেন। আমি রোজ সন্ধেবেলা গোপনে বাসন্তী রঙের শাড়ি পরতাম, খোপায় জড়িয়ে নিতাম বেলফুলের মালা, একটা আয়না হাতে ধরে দৌড়ে বাগানে চলে যেতাম, আয়নার দিকে তাকিয়ে একলা থেকে দুজন হতাম, ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, আদর করতাম, ভালোবাসতাম। তারপর কয়েকদিন থেকে দেখলাম ডাক্তার অন্যমনস্ক, আমাকে দেখলে কেমন হেরিয়ে চলছেন, থতমত খেয়ে যাচ্ছেন। একদিন বেশ সেজে গুজে আমাদের বাড়িতে এলেন, গরদের পাঞ্জাবি, কোচ করা ধুতি, নাকড়ায় জুতো দাদার কাছ থেকে জড়ি গাড়ি ধার করে নিলেন। হ্যাঁ, রাতে নাকি কোথায় যাবেন দাদাকে জিজ্ঞেস করতে দাদা বললেন ও মরতে যাচ্ছে। তারপরে দাদা খোলসা করে বললেন আজ শশীর বিয়ে, ও বিয়ে করতে যাচ্ছে, নগদ 12,000 টাকা যৌতুক নিচ্ছে। আমার বুক ফেটে কান্না বেরিয়ে এলো, চোখ দিয়ে বেরিয়ে এলো করুণ জল। বিয়ের কথা তিনি আমার কাছে গোপন করলেন কেন? আমাকে এভাবে অপমান করার অর্থ কি? কোন পুরুষকে বিশ্বাস করব তাহলে? ডাক্তারের সঙ্গে দেখা হতে বললাম, কি মশাই, আজকে নাকি আপনার বিয়ে? তা বাদ্যি নেই, আলো নেই। ডাক্তার বললেন বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দে? আমি বললাম নিশ্চয় নিশ্চয় আনন্দে, আলো চাই, বাজনা চাই, বর এলে বরণ করবে কে বউকে? তখনই আপনি রোগীর নাড়ি
দেখিয়া বেড়াইবেন। লক্ষ্য অনেক রাতে ডাক্তার ছাদে বসে দাদার সঙ্গে মদ খাচ্ছিলেন, দুজনেরই অভ্যেস ছিল। ডাক্তার যখন আমাদের বাড়িতে চেম্বার করছিলেন, আমি গোপনে তার কাছে গিয়ে জানতাম কি খেলে মানুষ মরে তার কথা। তাই অনেক আগেই আমার বিশের বুড়ো ডাক্তারখানা থেকে এনে রেখেছিলাম। মদের গেলাসে গুঁড়ো নেশার মধ্যে মিশিয়ে দিলাম। আমি যে বিষ কন্যা, আমার সমস্ত শরীরে প্রতিহিংসার বিষ। আমার মনের আকাশে তখন চাঁদ ডুবে যাচ্ছিল, আর রাতের আকাশে চাঁদ উঠল। ডাক্তারকে বললাম, কি ডাক্তার মশাই, লগ্ন যে বয়ে যায়, যাবার সময় হয়েছে আপনার। ডাক্তার এক চুমুকে গেলাস শেষ করলো, তারপর গদগদ ভাবে বলল, তবে চললাম। ডাক্তার চলে যেতে আমি লাল বেনে বসে পড়লাম। যতগুলো গয়না ছিল পড়লাম, সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম, সেই বকুলতলার বিছানা পাতলাম। বড় সুন্দর সেরা, কি জ্যোৎস্না, দক্ষিণা বাতাসে ভেসে আসছে বেল আর জুঁয়ের গন্ধ। বাকি বিশের গরুটুকু আমি, আমি। সমস্ত আকাশ, জ্যোৎস্না, বাড়ি ঘর যেন সরে সরে যেতে লাগলো। আমার দুটো চোখ বুঝে আসতে লাগলো। ঠোঁটের কোণে হাসি হেসে বললাম, মরণ রে, তহু মম শ্যাম সমান। আমি মরলাম, নিরুপমাও মরেছে, তবে তিলে তিলে একাকী। আমি আগে মেরেছি, তারপর মরেছি। বিষকন্যার এ কাজ সঠিক হয়েছে কিনা তোমরাই বিচার করে বলো। আমার চোখ বুঝে আসছে, আমি চাই, আমি চাই। আমার কথাটি মুড়ালো, নটি গাছটি মুড়ালো, আমার কথাটি ফুড়ালো, নটি গাছটি মুড়ালো। বাহ, অসাধারণ শুনলাম, অসাধারণ শুনলাম। তোমার কণ্ঠ দিয়ে যে তুমি অভিনয় করলে, পুরো চরিত্রটাকে তুমি একদম জীবন্ত করে তুললে, আমাদের ভীষণভাবেই ভালো লাগলো। এরপরে আমরা অনুষ্ঠান শেষ করব তোমার একটা ছোট্ট কবিতা দিয়ে। আজকের মতো তোমাকে আমরা বিদায় জানাবো, তার আগে শুনে নেবো তোমার ছোট্ট কবিতা। আমার এই ছোট্ট কবিতাটা একটা আঞ্চলিক, এটা আমি খুব ছোট্টবেলায় শিখেছিলাম। তো এটা বঙ্গভূমির ওপর এ করে মালক্ষী নারায়ণ যেতে যেতে আর কি কথাটা বলছেন, সেই নিয়ে আর কি। তেমন দিন কবে আসবে গ, যখন গরুর বাহন চড়িয়ে আকাশে যেতে যেতে মালক্ষী শুধাবেন, ওদিকে উঠে কি দেশ গ, লদি ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কালা কালা মানুষ কলেন খিলখিল খিলখিল করে হাসে। অন্তর্যামী নারায়ণ মিটি মিটি হাসবেন, শুধাবেন, তোমার মনে নাই কতবার দিকে এইছো, কত পূজা লিয়েছো, মনে নাই তোমার? এ হলো বঙ্গভূম, বান হয়েছিল ওরা বাঁধ বাঁধলো, লদি শুকাইছিল এখন কেনাল হয়েছে, বছরে তিন তিনবার ধান উঠে, দেখো কিনে নতুন দালান হয়েছে কত, ওদের ওদের আর কষ্ট নাই। বিকালের সোনার পাড়া লহর, ওই শুনো ঠিক 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 করে শব্দ উঠে, বলো দিনি ও কিসের শব্দ? মালুকি অবাক হয়ে তাকান, মানুষ এখন কাজ করে ঘরে ফিরছে, ও মুড়ি, ও মুড়ি খাওয়ার শব্দ বটে, দুধে ভেজায় মুড়ি খায় বঙ্গভূমির মানুষ। হায় গ, তেমন দিন কবে আসবে, যবে পেট ভর ভাত খাবে, দুধে ভেজেই মুড়ি খাবে এ পোড়া বঙ্গভূমির মানুষ। তেমন দিন কবে আসবে গ, তেমন দিন কবে আসবে। দারুণ দারুণ শুনলাম আমরা পারমিতার কবিতা, পারমিতা ঠাকুরকে আরও একবার আমাদের
এখানকার অনুষ্ঠানের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, আবার আগামীকাল ঠিক এই সময়ে জলসাঘরে আমি নন্দিনী আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন।